মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লালগোলায় জমি নিয়ে বিবাদের জেরে ঝরল রক্ত। জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত একই পরিবারের বেশ কয়েকজন। লালগোলার মানিকচক এলাকার ঘটনা। আহতদের মধ্যে চারজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62, 7477-999-63। জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত হলেন একই পরিবারের বেশ কয়েকজন। চারজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, লালগোলার মানিকচক এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার সকালে দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে। সেই সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। এতেই আহত হন একই পরিবারের প্রায় সাতজন। এর মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অনেকদিন আগেকার ঝামেলা, প্রায় থানাতে কেস করা করি চলে, ওদেরকে ডাক পড়ে, মানে অন্য পার্টি যারা তাদেরকে ডাক হয়, তারা নিয়ম মানে ঠিকঠাক ভাবে পৌঁছায় না, যেটা বলা যায় কি মানে হাজির হয় না এক কথায়। তো এরকম ভাবে ওদেরকে বলা হয় যে তাহলে গ্রামে বস, গ্রামে বসে না ঠিকঠাক ভাবে। ওরা মানে কিছুটা জমি আমাদের রাস্তা ছাড়া আছে, তারপরে একটু ফাঁকা আছে, ফাঁকাটা কিন্তু আমাদের, তার পাশে কিছুটা জমি ওরা কিনেছে, পায়খানা বাথরুম যে বানিয়েছে, তো যাবে কার রাস্তা দিয়ে, ওটা একটা ভেবে এরা আবার বলছে তাহলে আমাদের জমিটা যদি ঘেরা হয় তো তাহলে এবার ধরে নেন ওই জমিটাতে যেতে পারবো, যে মানে ফাইসালাটা সম্পূর্ণভাবে ইয়ে হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে ব্যাপারটা। তো এবার মানে ওইটা নিয়ে কালকে জাস্ট এরা একটু ঘেরেছে, মানে ধরেন আমাদের লোকগুলা একটু ঘেরেছে, এবার ওরা আজকে পুরো মানে যেটুকু ওরা দিয়ে সেটাকে সম্পূর্ণভাবে ঘেরে নিয়েছে। বেশ ঠিক আছে, ওটা আমরা মেনে নিলাম, কোনো ব্যাপার নেই। এবার যে আমার বাবার বাড়ির রাস্তা, 6 ফুটের রাস্তা, ওই 6 ফুটের রাস্তা মানে দুই জমির আল, যেটা আল বলে, আলের 2 মাথা 3 ফুট 3 ফুট করে ছাড়ানো আছে রাস্তার ভোর। এবার ওরা বলছে যে আমরা মানবো না সেটা, ওটার জন্য আমার বাবা দুই ভাই বাধা দিতে গেছিলো যে কি তোমরা যেটা ঘেরছো ঘেরে নাও, তোমাদের যেটা ইয়ে পাও না সেটা তোমরা ইয়ে করে নাও। তো এবার প্রথমে তো এবার ওটা মানেনি। এবার আমার ভাই যখন এরকম মানে খুঁটিটাকে জাস্ট বাসের একটা ইয়ে দিচ্ছিল, ওটাকে হাত দিয়েছে আমার আমার বাবা, সেটাতে এসে তখন এবার ওই তো মাথার উপর আঘাত দিয়ে আব্বা আমার বাবা যখন পড়ে গেছে, তখন আমার দুই ভাইকে পাশে নিয়ে থাকতে শুরু করেছে।